তিন দিনের ইডি হেফাজত শেষে শুক্রবার অনুব্রত মণ্ডলকে তোলা হয়েছিল আদালতে। তারপর ফের একদিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে বীরভূমের এই তৃণমূল নেতাকে। এর মধ্যেই অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল সহ মোট দুই জনকে সমন পাঠাল ইডি। তাদের আগামী একদিনে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। এই তালিকায় সুকন্যা ছাড়াও রয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক। ইডি কোর্টে জানিয়েছে, অনুব্রত নিরাপত্তারক্ষী সাইগর হোসেনকেও তিহার জেল থেকে এনে কেষ্ট মণ্ডলের মুখোমুখি বসানো হবে। এদিন ইডি যখন অনুব্রতকে ফের হেফাজতে নেওয়ার আর্জি জানায়, তখন বিচারক প্রশ্ন করেন, এই কদিনে মাত্র দুঘণ্টা তাকে জেরা করা হয়েছে, কিছুই তেমন বার করতে পারেননি তদন্তকারীরা, কারো সঙ্গে মুখোমুখিও বসানো হয়নি, তাহলে আবার কেন হেফাজতে নিতে চাইছে এজেন্সি? জবাবে ইডির আইনজীবী বলেন, হোলির ছুরির জন্য সবটা করা যায়নি। এই একদিন অনুব্রতকে হেফাজতে পেলে তারা তার মেয়ে সহ আরও দুই জনকে সমন পাঠিয়েছেন, তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা যাবে। ইডিএও জানায়, সাইগল জেলায় যা বলেছেন তাতেও অনুব্রতর বিরুদ্ধে গরু পাচার মামলায় নিবিড় যোগাযোগের তথ্য পাওয়া গিয়েছে। অনুব্রতর মেয়ের অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যে নগদ টাকা জমা পড়েছে, রাশি মিল, জমিসহ অন্যান্য সম্পত্তির যে হিসাব পাওয়া গিয়েছে, সে ব্যাপারে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় এই দুই জনকে, যা গরু পাচার তদন্তে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মতো অনেকের। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ইডিকে। এখন দেখার, তদন্ত ঠিক কোনো পথে এগোয়, কবে দিল্লি যান অনুব্রতর মেয়ে সুকন্যা সহ বাকি দুই জন।